ক্রমশই শহরে বাড়ছে ডেঙ্গির আতঙ্ক। ফের ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক যুবকের। কুদঘাটের পূর্ব পুটিয়ারির বাসিন্দা বছর ২৪ এক যুবক ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হলো তার। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, পরিবার সূত্রে কি জানতে পারছো, পরিবারের লোকেরা কি বলছেন, কবে থেকে জানতে পারলেন যে এই যুবক ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন এবং চিকিৎসক তারাই বা কি বলছেন? দেখো, যতটুকু খবর পাওয়া গেছে যে শহরের আবার ডেঙ্গিতে একজনের মৃত্যু হলো। কুদঘাট এলাকার ১১৪ নম্বর ওয়ার্ডের অধীনস্থ পূর্ব পুটিয়ারির বাসিন্দা আয়োগ ঘোষ, তিনি গত সোমবার থেকে তার জ্বর আসে এবং জ্বরেতে তিনি ভুগছিলেন। বুধবার নাগাদ তার এমআর মানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার পরিস্থিতি আরো অবনতি ঘটে, প্লেটলেট অ্যাবনর্মালি পড়ে যেতে থাকছে এবং শরীরের অবস্থা আরো খারাপ হয়ে যাওয়ায় তাকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাত থেকে ওই যুবকের জ্বর আরো বাড়তে থাকে এবং প্লেটলেট কমে যাওয়ার পর শুক্রবার গভীর রাতে ওই যুবকের মৃত্যু হয় বলে পরিবার থেকে তাই জানা গেছে। এই মৃত্যুর ঘটনা নিয়ে এই মুহূর্তে কলকাতায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৩, যার মধ্যে উত্তর কলকাতায় ১ জন এবং দক্ষিণ কলকাতায় ১১ জন। তুমি জানো যে বেশ কিছুদিন ধরেই শহর কলকাতার বিভিন্ন প্রান্তে মশা বাহিত রোগ অর্থাৎ ডেঙ্গি এবং ম্যালেরিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে এবং আরো বাড়ছে। পাশাপাশি ডেঙ্গুর কিন্তু সংখ্যা আরো বৃদ্ধি পাচ্ছে এবং এটা কলকাতা পুরসভার এই মুহূর্তে একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। যদিও বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে, মেয়র বারবার মানুষকে সচেতন হতে বলছেন এবং নিজের এলাকা নিজের বাড়ি সংলগ্ন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং যাতে কোনো জল জমে না, মশার লার্ভা সৃষ্টি না হয় সেই বিষয়টি অবহিত করবার চেষ্টা করছেন। তার সত্ত্বেও কিন্তু কলকাতায় লাগাম ছাড়া ভাবে কিন্তু এই ডেঙ্গু এবং ম্যালেরিয়ার বৃদ্ধি বা মশাবাহিত রোগ বৃদ্ধি মানে হতে এমন অবস্থায় গিয়ে পৌঁছেছে যেটা কিন্তু বেলাগাম হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে ওয়াকিবহাল মহল। ধন্যবাদ তোমাকে দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। এবং সোমবার থেকেই জ্বরে ভুগছিলেন ওই যুবক এবং শুক্রবার গভীর রাতেই মৃত্যু হয় তার। বেশ সোমবার থেকেই ডেঙ্গিতে আক্রান্ত হয়ে তিনি ভর্তি ছিলেন দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে এবং সেই বেসরকারি হাসপাতালেই শুক্রবার গভীর রাতে মৃত্যু হয় তার। ফের শহরে ডেঙ্গির বলি, এবার কুদঘাটের পূর্ব পুটিয়ারির বাসিন্দা বছর ২৪ সায়ক ঘোষ চৌধুরী, তার মৃত্যু হলো ডেঙ্গিতে আক্রান্ত হয়ে। এখনো পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়ে শহর কলকাতায় মৃত্যুর সংখ্যা ১৩ জন। ফের শহরে ডেঙ্গির বলি, এই নিয়ে শহরে মোট মৃত্যুর সংখ্যা ১৩। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হলো পূর্ব পুটিয়ারির বাসিন্দা বছর ২৪ সায়ক ঘোষ চৌধুরীর, মোট মৃত্যু ১৩। ফের শহরে ডেঙ্গির বলি, কুদঘাটের পূর্ব পুটিয়ারিতে সেখানে বছর ২৪ এক যুবকের মৃত্যু হলো ডেঙ্গিতে আক্রান্ত হয়ে। এখনো পর্যন্ত শহর কলকাতায় ডেঙ্গিতে মোট মৃতের সংখ্যা ১৩।